নমস্কার বন্ধুরা, দানিশি কুকিং চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার ভিডিও শুরু করছি। আজকে আমি খুব সহজেই কী করে পাকা আমের চাটনি বানাতে হয় সেটা শেয়ার করব। চাটনি বানাতে আমার লাগবে, প্রথমে লাগবে গুড়, এটা অপশনাল, দিতেও পারেন নাও দিতে পারেন। তারপর সর্ষে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়নের জন্য, সর্ষেতে চিনি, মৌরি, লবণ, হলুদ, আর এখানে পাকা আম নিয়ে নিয়েছি। প্রথমে আমি মৌরি ভেজে নেব। মৌরি ভাজা হয়ে গেলে আমি কড়াতে সর্ষের তেল দিয়ে দেব। এখানে আমি শুকনো লঙ্কা দিয়ে দিলাম, তেজপাতা আর সর্ষে। আপনারা ফোড়নের জন্য এখানে পাঁচফোড়ন বা কালো জিরে দিতে পারেন। পাকা আম দিয়ে এখন আমি ভালো করে নাড়ব। কিছুক্ষণ নাড়তে থাকব। এখন আমি লবণ হলুদ দিয়ে দেব। আপনারা আপনাদের পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে দেবেন। আমি জল দিয়ে দেব। এখন চিনি দিয়ে দেব, চিনি দিয়ে দেব, গুড় দিয়ে দেব। আপনারা গুড়টা নাও দিতে পারেন, শুধু চিনি দিয়েও করতে পারেন। ভেজে গুঁড়ো করা মৌরি আমি দিয়ে দিলাম। এখন একটু নাড়িয়ে নিয়ে এটা আমি নামিয়ে নেব। দেখুন কত সহজেই বানানো যায় চাটনি, আপনারাও বাড়িতে ট্রাই করবেন।